কড়াইয়ে সর্ষের তেল গরম করে তার মধ্যে চৌকো করে কেটে রাখা আলুগুলো দিয়ে ভেজে নিতে হবে। অন্যদিকে লাউগুলি লম্বা লম্বা টুকরো করে কেটে নিতে হবে। এরপর আলুগুলি হালকা ভাজা হয়ে গেলে তুলে রাখতে হবে। এখানে ফোড়ন হিসাবে ব্যবহার হবে জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা। আর অন্যান্য মশলার মধ্যে প্রথমে আছে জিরে গুঁড়ো, তারপর ধনে গুঁড়ো, তারপরে কাশ্মীরি রেড চিলি পাউডার, তারপরে রেড চিলি পাউডার আর গরম মশলা। এর মধ্যে গরম মশলা বাদে বাকিগুলো দিয়ে একটি মিশ্রণ বানিয়ে নিন। অন্য একটি কড়াইয়ে সর্ষের তেল গরম করে লাল শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরে জিরে দিতে হবে। তারপর আগে থেকে নুন আর অল্প হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো তেলে ছেড়ে দিতে হবে। চিংড়ি মাছগুলো বেশি ভাজার প্রয়োজন নেই, বেশি ভাজলে শক্ত হয়ে যায়, তাই হালকা করে ভেজে নিয়ে তার মধ্যে একে একে অন্যান্য জিনিসগুলো অ্যাড করতে হবে। লাউ চিংড়ি বাঙালিদের একটি অত্যন্ত প্রিয় পদ, আর অত্যন্ত সহজ পদ্ধতিতে ঘরোয়াভাবে কীভাবে লাউ চিংড়ি বানানো যায় সেটাই আজকে আপনাদেরকে শেয়ার করছি। চিংড়ি মাছগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে আগে থেকে ভেজে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিতে হবে। তারপরে দেওয়া হলো কাঁচা লঙ্কা পেস্ট, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি আর এমনি চিলি পাউডার, যেটা সেগুলোকে একসাথে অল্প গরম জল দিয়ে গুলে রাখা হয়েছে, ওই মিশ্রণটা এর সাথে অ্যাড করা হলো। এবার লাউগুলো দিয়ে দিতে হবে। লাউগুলো দেওয়া হয়ে গেলে তারপর দেওয়া হলো হলুদ গুঁড়ো। কিছুক্ষণ এভাবে রেখে দিয়ে আস্তে আস্তে মিশিয়ে দিতে হবে। প্রথমে লাউয়ের পরিমাণ যতটা ছিল রান্নার পরে লাউ অনেকটাই কমে যাবে। 5 মিনিট পরে সব কিছু অল্প করে মিশিয়ে দেওয়া হলো। ভালো করে মিক্স করে দিতে হবে। অল্প ফুটতে শুরু করেছে, লাউ থেকে কিছুটা জল বেরিয়েছে। এর মধ্যে ধনে পাতা আপনারা ইচ্ছা হলে দেবেন, না ইচ্ছা হলে দেবেন না, আমাদের ছিল বলে মা দিল। 5 মিনিট পরে দু একটা লাউয়ের টুকরো তুলে নিয়ে দেখতে হবে যে সিদ্ধ হয়েছে কিনা। তারপরে একটু চিনি দিতে হবে। ধনে পাতা দেওয়া হলো, আমাদের ছিল। তারপরে গরম মশলা অ্যাড করে একটু মিক্স করে নাড়িয়ে নিয়ে অল্প ঘি দিলেই তৈরি ঘরোয়া লাউ চিংড়ি।